আজকের এই স্বাধীন দেশে একটি সুন্দর ভবিষ্যৎ গড়াতে এনটিভি তাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখবে। নবীরঙ্গর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সৌদি আরব থেকে মোহাম্মদ আল আমিন বিন নানুমিয়ার তথ্য চিত্রে বিস্তারিত। বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির 22তম প্রতিষ্ঠাবার্ষিকীর 23তম প্রবাস বিনোদন উদযাপন উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে আনন্দ ঘন পরিবেশে কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রিয়াদের আল ওয়ালিদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। অনুষ্ঠানের শুরুতে এনটিভি দর্শক ফোরাম এবং এনটিভি সাংস্কৃতিক ফোরামের নেতৃত্বে 500+ দর্শকের উপস্থিতিতে আনন্দ ঘন উল্লাসের মধ্য দিয়ে বিশাল এক কেক কাটা হয়। প্রবাসের মাটিতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি প্রতিষ্ঠান এবং ইনভেস্টর হিসেবে বিশেষ অবদান রাখায় এনটিভি পরিবারের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করা হয়। এনটিভি দর্শক ফোরামের সভাপতি সাকিবুল ইসলামের সভাপতিত্বে এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম এবং সৌদি আরব বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান সিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি সৌদি আরব দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আলী আহসান কিরণ, সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ বাদল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিনহাজুল ইসলাম, এনটিভি সৌদি আরব সাংস্কৃতিক ফোরামের সভাপতি নাসরিন কিরণ, সৌদি ন্যাশনাল ব্যাংক কুইকপের ম্যানেজার আবদুল্লাহ মোতাইরি, নোভা এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন, বিএমজে এ ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান বশির সরকার, এছাড়াও বাংলাদেশ কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম বিলাস, শিফা ট্রাভেলস এর কর্ণধার নবীনগরের কৃতি সন্তান মাওলানা ওসমান গনি রাসেল, প্রবাসীর গল্পের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব হাসান উদ্দিন, সমাজকর্মী লিপি আহমেদ ও কবি মুসি সিরাজের পরিবার সহ আরও অনেকে। অনুষ্ঠানে কেক কাটার পরে এনটিভি পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ফকির আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ, প্রচার সম্পাদক ফকির হাকিম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আল আমিন বিন নান্নু মিয়া সহ উপস্থিত গণমাধ্যম কর্মী, সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বর্ণা আক্তার রাকা জারা, জেদ্দার স্থানীয় শিল্পী আকিলা হাসান, রিয়াদের স্থানীয় বাউল শিল্পী ইমন, কবি শাহিনুর, নুহা ও শশী সঙ্গীত পরিবেশন করেন। মিউজিকে ছিলেন রিয়াদ প্রবাস বাংলা ব্যান্ড দল। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকার কোকিল কণ্ঠে আগত দর্শকদের মাতিয়ে রাখেন। মধ্যরাত পর্যন্ত পুরো অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী দর্শকবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলীর দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি প্রবাসীরা এনটিভি পরিবারকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় স্পন্সর হিসেবে ছিলেন সান সিটি পলিক্লিনিক, সৌদি ন্যাশনাল ব্যাংক কুইকপে, নোভা এন্টারপ্রাইজ, বিএমজে এ ট্রেডিং কোম্পানি, ফুড হাউস ও দৈনিক আলোচিত বার্তা। এবং জন্মা মক্কা মদিনা থেকে দর্শকেরা এসেছে এনটিভির জন্মদিন উপলক্ষে, এবং তারা খুব সুন্দরভাবে সেটি শুরু করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানের সাথে থাকবেন এবং আপনারা আনন্দ পেয়েছেন। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।